ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল পুরো বিশ্ব ক্রিকেটের মন জয় করে নিয়েছে অনেক আগেই। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য সব দেশের ক্রিকেটাররা তাকিয়ে থাকে। এবার টি টোয়েন্টি ক্রিকেটের মেগা এই আসরে নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান সহ বাংলাদেশের সকল ক্রিকেটাররা। 31 মার্চ শুরু হবে আইপিএলের নতুন মৌসুম। আসন্ন আসরে বাংলাদেশ থেকে 3 ক্রিকেটারের অংশ নেওয়ার কথা রয়েছে। সাকিব ও লিটন খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, মুস্তাফিজুর রহমান জার্সি জড়াবেন দিল্লি ক্যাপিটালসের। তবে আন্তর্জাতিক সূচি থাকা এই 3 ক্রিকেটারকে পুরো মৌসুম পাচ্ছে না ফ্রাঞ্চাইজিগুলো। আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে সেই ইঙ্গিতই দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ভারতীয় একটি সংবাদ মাধ্যমের দাবি, নিলামের নাম দিয়ে দল পাওয়ার পর কয়েকটি দেশের ক্রিকেটারদের পেতে নানা জটিলতার মোকাবেলা করতে হচ্ছে ফ্রাঞ্চাইজিদের, যার মধ্যে অন্যতম বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা। আসন্ন আসর হতে সাকিব আল হাসান লিটন দাসদের নিলামে অংশগ্রহণ নিয়ে কঠোর সিদ্ধান্তের পথে হাঁটতে যাচ্ছে আইপিএল এর দলগুলো। ভারতীয় সংবাদ মাধ্যমকে আইপিএল এর এক ফ্রাঞ্চাইজি কর্তা জানিয়েছেন, আমরা এমন পরিস্থিতিতে আছি যে আমরা বিসিসিআইকে অভিযোগ দিতে পারি না, যেন তারা অন্যান্য বোর্ডদের রাজি করায়। তবে পরের মৌসুম থেকে ফ্রাঞ্চাইজিরা অবশ্যই সতর্ক থাকবে বাংলাদেশিদের দলে নেয়ার ক্ষেত্রে। দেখেন, গত বছর তাসকিনকে অনাপত্তিপত্র দেয়নি, এবার সাকিবদের দিচ্ছে না। তারা যদি না চায় তাদের খেলোয়াড়রা অংশ নেক, তাহলে তাদের নিবন্ধন কেন করতে দেয়? কিন্তু অবশ্যই এখন থেকে বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে আমাদের ধারণা বদলে যাবে। গেল আসরে নিলামে দল না পেলেও বদলি ক্রিকেটার হিসেবে তাসকিন আহমেদকে দলে নিতে চেয়েছিলেন লখনউ সুপার জায়ান্টস, কিন্তু বিসিবি শেষ পর্যন্ত এই পেসারকে এনওসি দেয়নি। আসন্ন 16তম আসরে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও লিটন দাসকে এখনও অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানিয়ে রীতিমতো চটেছেন ফ্রাঞ্চাইজি কর্তারা। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর এক কর্মকর্তা বলেন, বিষয়টি পুরোপুরি ক্রিকেটারদের ওপর, তারা কিভাবে তাদের বোর্ডকে রাজি করাবেন। ইংল্যান্ড, নিউজিল্যান্ড বা অন্য দেশের খেলোয়াড়রা এই পথটি খুঁজে বের করেছে, তাদের বোর্ডও বাধা দিচ্ছে না, আইপিএল এর মান নিয়ে তো কোনো সন্দেহ নেই। এছাড়া তাদের বোর্ডও আইপিএল থেকে তাদের ক্রিকেটার খেলায় লভ্যাংশ পেয়ে থাকে, এখন সিদ্ধান্ত পুরোপুরি খেলোয়াড়দের। আন্তর্জাতিক সূচির জটিলতার কারণে শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএল এর শুরু থেকে খেলতে পারছেন না, তাদের বোর্ডও অনাপত্তিপত্র দিচ্ছে না। এই অবস্থায় আগামী আসর থেকে কঠিন হওয়ার সংকেত দিয়েছে ফ্রাঞ্চাইজির এক কর্মকর্তা।